চারু, তুমি সিনা মনা করছিল হলে দেখিল না, তুমি আসিল বলে আম সমস্ত কত ভাল লাগিল। আচ্ছা কহিল তুমি কেমতি লাগিল, ভাল লাগিল না? হ ভাল কাহি লাগবনি, মু এটি কেইতি পে আসিলি, মু আসিলে অন্তত তুমি খুশি হব। আও তুমি খুশি অছ দেখি কি মতে বি খুশি লাগুছি। আরে দেখু দেখু তো এটি পরিবেশটি পুরা ইমোশনাল হয়ে গলানি, ই পরীঙ্ক আখি বি পুরা ছল ছল হয়ে গলানি। না বাবা না, টপিক নিহাতি চেঞ্জ করা পাই পড়িব, নহলে তো এটি লুহর বন্যা ছুটিব। ইয়ে পনির আইটমটা বহুত বড়া আছে না চারু, মতো তো পুরা ইয়ম্মি লাগুছি। হ ভালো লাগুছি। ভালো আছে তাহলে তুমি খাও না কাইকি, তোমার প্লেট তো যেমতি থিলা সেমতি অছি, টিকে বি সরিনি। নাই আকাশ, মু পেট পুরাই খাই সালেনি, আর কিছু বি খাই পারিবিনি। চারু ইয়ে কোন, তুমি এ পর্যন্ত কিছু বি খাইন, আর কৌছ কোন না মু পেট ভর্তি করে খাই সালেনি। তুমি তুমি চড়া মশলা রুটি কেন? আরে পরে নাই, থাও থাও। আরে রুয়া, আরে সরি সরি চারু, তোমার ড্রেস রে পড়ে গেল। নাই কিছু নাই, মু ওয়াশরুম কো যাই কি ধুই দিয়ে আসছি। এক্সকিউজ মি, ইয়েস মে আই হেল্প ইউ? এটি গোটে পানি মিলিব স্যার? আপনি সেপটে আসুন। ইয়া থ্যাংক ইউ, ওয়েলকাম। আকাশ মোর এত কেয়ারলেস হবার নথিলা না, বিচারি মো পাই কেতে হইরাণ হেলে। মু গোটে কাম করছি, মু যাই কি দেখি কি আসছি সে ধই সালে না নাই। ও পরি তুমি তো ব্যস্ত কাহি কেউছ, চারু তাঙ্ক ড্রেস কো সাফা করি বলে আসে যিবেনি, সে তো এই রেস্টুরেন্ট রে অছন্তি না। কিছু কিছু কথারে তাঙ্কু টিকে স্বাধীনতা দিও, তা নহলে পরি তোমার যে ওভর প্রোটেক্টিভ নেচর না তাঙ্কু দিনে অননিশ্বাসী করদব, বুঝিল? দেখ পরে চারু এবে এত ছোট পিলা নুহতি যে নিজে নিজ কথা জমা বুঝি পারিবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মু বুঝুছি আকাশ, সব বুঝুছি, হলে আকাশ চারুঙ্কর এবে মানসিক অবস্থা যা, মতে দিন রাতি খালি তাঙ্করে চিন্তা লাগি রহুছি। হেলা যে পরি, হেলে তুমি নিজে নিজ টিকে কন্ট্রোল করিবা কথা। দেখ পরে তুমি তাঙ্ক সাঙ্গরে একদম নর্মাল বিহেভ কর, তা নহলে সে কেবে বি নর্মাল হেই পারিবেনি। তুমি অবশ্য ঠিক কথা কোছ আকাশ, মু যদি চারুঙ্কর এমতি এক্সট্রা কেয়ার নেবে তাহলে সে হয়ে তো বাদল বাবুঙ্ক অভাব আর তাঙ্ক অনুপস্থিতিকে বেশি ফিল করিবে। এক্স্যাক্টলি পরি, এতে বেলে যাই তুমি কথাটাকে বুঝিল। দেখ পরে মু বি চাহুনি যে কদাপি চারু এ কথা ন ভাবন্তু কি বাদল আউ এ দুনিয়ারে নাহি বলি, আমি তাঙ্ক উপরে এতে ওভর সিম্পাথি দেখাউছু। থ্যাংক ইউ সো মাচ আকাশ, তুমি মতে ভাল কথাটিয়ে কহিল, এণিকি মু চারুঙ্কর কোনসি ম্যাটরে বি আদৌ ওভর প্রোটেক্টিভ হেবিনি। সতরে আকাশ তুমি মতে সবুবেলে সবু কথারে ভাল অ্যাডভাইস আর সাপোর্ট দিয়ে আসছ, সেইথিপাই তো মু তোমাকে পাই বহুত লাকি। লকে তুমি নুহে, লকি হচ্ছি মু, কাহিঁকি না মো সুন্দরী স্ত্রী হচ্ছে এ দুনিয়ার সবুঠু শ্রেষ্ঠ মানুষ। Thank you.
ୟେସ୍ ମିଷ୍ଟର ସତପଥୀ ନାଇଁ ନାଇଁ ଆପଣଙ୍କ ବୁକିଂ କନଫର୍ମ ଅଛି ୟା ବାଏ ମତେ ଲାଗୁଛି ଏଇଟା ବୋଧେ ତାଙ୍କରି ୱାଲେଟ୍ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ଟିକେ ଶୁଣନ୍ତୁ ହ୍ୟାଲୋ 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 ନାଇଁ ନାଇଁ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ଆପଣଙ୍କ ୱାଲେଟ୍ ଆରେ ଇଏ ତ ପୁରାପୁରି ବାହାରକୁ ଚାଲିଗଲେଣି ହ୍ୟାଲୋ ଆକାଶ ଏତେ ଲେଟ୍ ହେଲାଣି ଚାରୁ କାହିଁକି ଫେରିଲେଣି ଓଃ ପରି ତମେ ଏତେ ବ୍ୟସ୍ତ କାହିଁକି ହେଉଛ ତାଙ୍କ ଡ୍ରେସ୍ରେ ତରକାରୀର ଦାଗ ଲାଗିଛି ସେ ତାକୁ ବୋଧେ ସଫା କରିକି ଟିକେ ଆସୁଥିବେ ଏତେ ଏଠି ବ୍ୟସ୍ତ ବାହାର କ'ଣ ଅଛି ମୁଁ ପରା ତମକୁ ଏତେ କରି ବୁଝେଇଲି ଓକେ ବାବା ଓକେ ସରି ସେଇଥିରେ କହୁଥିଲ କଣ ନା ତମେ ଚାରୁଙ୍କ ପ୍ରତି ଏତେ ଓଭର ପ୍ରୋଟେକ୍ଟିଭ ହୁଅନି ବୋଲି ଏବେ ଦେଖିଲ ତ କଣ ହେଲା ହଁ ସତ କଥା ପରି ହେଲେ ଏବେ ଆମେ କଣ କରିବା ଏବେ ତ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ପୁରା ବନ୍ଦ ହେଇଯିବ ଆମେ ତାଙ୍କୁ ଖୋଜିବା କୋଉଠି ସେ କୁଆଡ଼େ ଯାଇଛନ୍ତି ଆମେ ଜାଣିବା କେମିତି ପରି ସେଇଥିପାଇଁ କେବଳ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସବୁବେଳେ ଚାରୁଙ୍କ ପାଖରେ ପାଖରେ ରହିବାକୁ ଚାହୁଁଥିଲି କାହିଁକି ନା ଏବେ ତାଙ୍କର ବେଳା ଭଲ ନାହିଁ ସବୁବେଳେ କିଛି ନା କିଛି ଅସୁବିଧା ତାଙ୍କ ସହିତ ଲାଗିକି ରହିଛି ଛାଡ଼ ସବୁ ଭୁଲ ତ ମୋର ନା ମୁଁ ତାଙ୍କ ଡ୍ରେସ୍ରେ ତରକାରୀ ପକେଇଥାନ୍ତି ନା ଏବେ ଏସବୁ କଥା ହେଇଥାନ୍ତା ଓ ପ୍ଲିଜ୍ ପରି ତମେ ନିଜକୁ ଏତେ ବ୍ଲେମ୍ କରିବା ବନ୍ଦ କର ଆଉ ପ୍ଲିଜ୍ ଏତେ ଜମା ଟେନସନ୍ ନିଅନି ଚାରୁ ଯୋଉଠି ବି ଥିବେ ଆମକୁ ସେ ନିଶ୍ଚୟ ମିଳିଯିବେ ଟ୍ରାଏ ଟୁ ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡ ଇଟ୍ ସେ କଥା ଠିକ୍ ଯେ ଆକାଶ ହେଲେ କେମିତି ଏତେ ବଡ଼ ଅଜଣା ଜାଗାରେ ଆମେ ତାଙ୍କୁ କୋଉଠି ଖୋଜିପାଇବା ହଁ ପରେ ମୁଁ ବି ବୁଝିପାରୁନି ଆଚ୍ଛା ପରେ ଗୋଟେ ଚାଲ କାମ କରିବା ତମେ ଯାଇ ଏପଟେ ଖୋଜ ମୁଁ ଯାଇ ଏପଟେ ଖୋଜୁଛି ଓକେ ଚାଲ ହେ ପ୍ରଭୁ ମୁଁ କୋଉ ଜାଗାରେ ଆସି ପହଞ୍ଚିଗଲି କେମିତି ଯାଇ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ପହଞ୍ଚାନ୍ତି କି ଆକାଶ ପରି ମୋତେ ନ ପାଇ ବ୍ୟସ୍ତ ହୋଇ ପଡ଼ୁଥିବେ ମୁଁ ବି ମୋ ଫୋନଟାକୁ ସେ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଟେବୁଲ ଉପରେ ଛାଡ଼ି ଦେଇକି ଚାଲି ଆସିଲି ନାହିଁ ମୋର ଅନ୍ତତଃ
ସେମାନଙ୍କୁ ଜଣେ ଦେଇ ଆସିବାର ଥିଲା। ହେ ପ୍ରଭୁ ଦୟା କର, ମୋତେ ଯେମିତି ଭଲରେ ଭଲରେ ରେଷ୍ଟୁରାଣ୍ଟରେ ପହଞ୍ଚାଇ ଦିଅ। ମୋତେ ଟୋଟାଲ ଜଙ୍ଗଲ ଏରିଆ ଲାଗୁଛି, କୁଆଡ଼େ ଯିବି? ଆକାଶ ପରି ହେ ଭଗବାନ, କ'ଣ ଯିବି, କ'ଣ କରିବି, କିଛି ବି ବୁଦ୍ଧି ବାଟ ଦେଖାଯାଉନି। ଏବେ ତ ସେ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ବନ୍ଦ ହେଇଯାଇଥିବ, ଆକାଶ ପରି ମୋତେ ଖୋଜିବାକୁ ଆଉ କେଉଁଠିକି ଚାଲି ଯାଇଥିବେ, କ'ଣ କରିବି? କିଛି ବୁଦ୍ଧି ବାଟ ଦେଖାଯାଉନି, କ'ଣ ଯିବି? ଏଠି କେମିତି ଚାଲି ଆସିଲି? ଏଠି ତ ପୁରାପୁରି ଜଙ୍ଗଲ। କିଏ ଅଛି? ଏମିତି କ'ଣ ଶବ୍ଦ ହଉଛି? ପରେ ଆଉ ଆକାଶ ମୋତେ ଖୋଜି ଖୋଜି ସେଠି ଆଉ ପହଞ୍ଚି ଯାଇନାହାନ୍ତି ତ? ମନ କହୁଛି ଚାରୁ ନିଶ୍ଚୟ କିଛି ଅସୁବିଧାରେ ପଡ଼ିଥିବେ। ଓହୋ ପରି, ତମେ ତ ବ୍ୟସ୍ତ କାହିଁକି ହଉଛ? ମୁଁ ପରା ତମକୁ ଏତେ କରିକି ବୁଝେଇଲି, ତମେ କାନ୍ଦୁନି ପରି, ଆସ ଆମେ ବାହାରେ ଟ୍ରାଏ କରିବା, ଆସ ଚାରୁ।
ପ୍ରକୃତରେ ପ୍ରଭୁ ତୁମେ କ'ଣ ଚାହୁଁଛ? ପ୍ରକୃତରେ ତମ ଇଚ୍ଛା କ'ଣ? ମୁଁ ତମ ପାଖକୁ ଚାରୁଙ୍କ ଖୁସି ଫେରେଇ ଦେବା ପାଇଁ କୁହାରି କରିବାକୁ ଏତେ ବାଟରୁ ଧାଇଁ ଆସିଥିଲି, ହେଲେ ତମେ ତମେ କ'ଣ କଲ? ତମେ ତ ଚାରୁଙ୍କ ଖୁସି ଫେରେଇ ଦେବା ଦୂରର କଥା, ହେଲେ ତମେ ତାଙ୍କୁ ପ୍ରଭୁ ଇଏ ତମର କି ବିଚାର, କି ଭଳିଆ ନ୍ୟାୟ? ତମେ ଏମିତି ଚାରୁଙ୍କ ସହିତ ବାରମ୍ବାର ଅନ୍ୟାୟ କାହିଁକି କରୁଛ? କାହିଁକି ସତ କୁହ ପ୍ରଭୁ, ପ୍ରକୃତରେ ତମର ଇଚ୍ଛା କ'ଣ? ଏଇ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ଆମେ ସମସ୍ତେ ବାଦଲ ବାବୁଙ୍କ ଘରେ ଗୋଟେ ଦୁର୍ଦିନ ଦେଇ ଗତି କରିଛୁ, ସେ ଦୁଃଖ ସେ ଅବସାଦରୁ ଆମେ ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ବାହାରି ପାରୁନୁ। ତା ଉପରେ ପୁଣି ଏପଟେ ଚାରୁ ହଠାତ୍ କୁଆଡ଼େ ଗାଏବ ହେଇଗଲେ, ତମେ ଚାରୁଙ୍କ ସହିତ ଏମିତି କାହିଁକି କରୁଛ ପ୍ରଭୁ? ଆମ ସମସ୍ତଙ୍କର ତମେ ଏମିତି କଠିନ ପରୀକ୍ଷା କାହିଁକି ନଉଛ? ଏତେ ଦୁଃଖ, ଏତେ କଷ୍ଟ, ଏତେ ଲୁହ, ଏତେ ବିଷାଦ ତମେ ଆମକୁ କାହିଁକି ଦଉଛ ପ୍ରଭୁ? ତମ ଉପରେ ଅଖଣ୍ଡ ବିଶ୍ୱାସ ରଖୁଥିବା ଭକ୍ତମାନଙ୍କ ସହିତ ତମେ କ'ଣ ଏମିତି ପରୀକ୍ଷା ନିଅ ପ୍ରଭୁ? ନାଇଁ ପ୍ରଭୁ ନାଇଁ, ମୁଁ ତମକୁ ଚୋଡ଼ ହସ୍ତ ଏଇ ବିନତି ଅନୁରୋଧ କରୁଛି, ତମେ ଆମକୁ ଏତେ ଦୁଃଖ କଷ୍ଟ ଦିଅନି, ଆମେ ଭାରାକ୍ରାନ୍ତ ହେଇ ପଡ଼ିଲୁନି, ଆମ ପାଖରେ ଆଉ ଧୈର୍ଯ୍ୟ ଶକ୍ତି ନାହିଁ ପ୍ରଭୁ, ଏତେ ଦୁଃଖ କଷ୍ଟ ଦେଲେ ଆମେ କେମିତି ସହିପାରିବୁ ପ୍ରଭୁ, କେମିତି? ଏତେ ଗୁହାରି କରି ଡାକିଲା ପରେ ବି ତମେ ଯଦି ଚାରୁଙ୍କୁ ଭଲରେ ଭଲରେ ଫେରେଇ ନ ଆଣ, ତାହେଲେ ମୁଁ ବି ଦେଖିବି ତମେ ଆମକୁ କେତେ କଷ୍ଟ ଦେଇପାରୁଛ। ଆଜି ଯାଏ ତମେ ଭକ୍ତମାନଙ୍କର ପରୀକ୍ଷା ନଉଥିଲ, ହେଲେ ଆଜି ମୁଁ ତମର ପରୀକ୍ଷା ନେବି, ଆଉ ମୁଁ ବି ଦେଖିବି ଯେ ତମେ ପ୍ରକୃତରେ ଭକ୍ତମାନଙ୍କୁ କେତେ କଷ୍ଟ ଦେଇପାରୁଛ। ସତ କହୁଛି ପ୍ରଭୁ, ଯେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାରୁ ମୋ ପାଖକୁ ଫେରି ନ ଆସିଛନ୍ତି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ଅନ୍ୟ ଜଳ ପରିତ୍ୟାଗ କରି ନିର୍ଜଳ ଉପବାସ କରିବି। ଆଉ ମୁଁ ବି ଦେଖିବି ତମେ ଚାରୁଙ୍କୁ କେମିତି ମୋ ପାଖକୁ ଫେରେଇ ନ ଆଣିବ। ନାଇଁ ଆକାଶ, ତମେ ମତେ କିଛି ବି କୁହନି, ମୁଁ ଆଜି ଦେଖିବାକୁ ଚାହେଁ ଯେ ପ୍ରକୃତରେ ଦେବଦେବ ମହାଦେବ ତାଙ୍କ ଭକ୍ତମାନଙ୍କ ଉପରେ କେତେ ନିଷ୍ଠୁର ହେଇପାରୁଛନ୍ତି। ମୁଁ ଆଜି ଦେଖିବାକୁ ଚାହେଁ ଯେ ଭଗବାନ ଶିବ ଶଙ୍କର ପ୍ରକୃତରେ ଏ ପରୀକ୍ଷାରେ କୃତକାର୍ଯ୍ୟ ହେଉଛନ୍ତି ନା ଅକୃତ କାର୍ଯ୍ୟ ହେଉଛନ୍ତି। କିନ୍ତୁ ପରେ ତମେ ଏମିତି ଅବାନ୍ତର ଜିତିତ ହେଲେ କେମିତି ହବ? କିଏ କ'ଣ କେବେ କେଉଁଠି ସ୍ୱୟଂ ଭଗବାନ ଶଙ୍କରଙ୍କର ଏମିତି ପରୀକ୍ଷା ନେଇ ନାଇଁ ପରେ? ହଁ ଆକାଶ, ନିଆ ଚାହେଁ ଯଦି ଏତେ ଗୁହାରି ନେହୁରା ହେଇ ଡାକିଲା ପରେ ବି ସେ ଆମ ଡାକ ଶୁଣୁନାହାନ୍ତି, ତାହେଲେ ପରୀକ୍ଷା ଦେବା ପାଇଁ ସ୍ୱୟଂ ପ୍ରଭୁ ବି ବାଧ୍ୟ ହେଇଯିବେ। ଆଉ ମୁଁ ଆଜି ତାଙ୍କର ପରୀକ୍ଷା ନେବି। ପରୀକ୍ଷା ନେବାର ଅଧିକାର କ'ଣ କେବଳ ତାଙ୍କର ଅଛି? ପରୀକ୍ଷା ନେବାର ଅଧିକାର ଆମ ଭକ୍ତମାନଙ୍କର ବି ଅଛି। ଆଉ ଆଜି ମୁଁ ଦେଖିବାକୁ ଚାହେଁ ପ୍ରକୃତରେ ମୋ ଭକ୍ତିର ଶକ୍ତି
କେତେ ଅଛି। हे प्रभु, मु तुमको जोड़हस्त हो प्रणाम करुछि। तमे मोर मनस्कामना पूरण कल। मो स्वप्न नहीं का एबे मो आखि सामनारे मु जेमिति चाहिथिली ठीक सेमिति मो स्वप्न नहीं का मो आखि आगरे मो एते पाखरे मु स्वप्न देखु नहीं तो